আরে বাবা, এত ঠান্ডা পানি, এক ফোঁটা পানি দিয়ে কুলি করে চলে যায়। আরে বাল, এ তো দালাল রে, এক ফোঁটা পানি দিয়ে সালা মুখ ধুয়ে চলে যাচ্ছে। হয়ে গেল গো, হয়ে গেল, চালু করো। মদন না হাঁটতে বসেছি, ও শালা কি করে দেখি তো। আজকে যে শীত, যে আজকে পাশায় পানি লাগানোর দরকার না। গামছাটা মান কারে, এটাতেই কাম ফাইরা লাগে। কি করছি আমার ঘাটে যে রকি এগিয়ে দিয়েছি, ঘুমি বন্ধ পাচ্ছি। কেন দেখতেছিস না আমি শ্রীলঙ্কায় আগুন লাগাইতেছি? কাকু, শ্রীলঙ্কায় আগুন লাগাইতেছেন? শ্রীলঙ্কায় আগুন লাগাইতে গিয়ে তো আপনার আফ্রিকার জঙ্গলই ঘুরে যাইব। এটা তো ভুল বলিসনি, তাহলে একটু সইরা বসেন। তুই কি বলছিস? এটা আসানো দিলে আমার ঘুমই আসে না। রোজ পায়খানা করে গরম পানি দিয়ে ধুয়ে স্যান মেরে তারপর তোদের কাছে আসছি, এই জন্য তো এত সুন্দর সুবাস আসছে। এটা কি আপনার পাচা থেকে আসছে? সুবাস না আসলে তোরা এত সুন্দর কাকি পেতি? আর গুয়ে গন্ধ, আজকে স্কুল বন্ধ, আর গুয়ে গন্ধ, আজকে স্কুল বন্ধ। তুই তো বাংলায় কবিতা কইতে পারবস। বাসতে আমার ঠান্ডা লাগছে বেশি, জায়গাটা মনল। ওই কাকার গুয়ে বন্ধ, আজকে স্কুল বন্ধ, এই কাকার গুয়ে গন্ধ, এই যে শীতের জ্যাকেট, এই কি ঠান্ডা রে। কিরে দোস্ত, বন্ধা বলে শীত কাল না, তাহলে এটা কি? এ চব্বিশ সালের ফ্যাশন, 2024 সালের ফ্যাশন, তাইলে শীতের মধ্যে আগুন তাই তো হসকেলে গিয়া। আয় আগুন তাই তো আমরা তো শীতের মধ্যে কি নদীতে জাপ দিতাম? এ তোরা জগরে থাম, কই জানি গু গু গন্ধ হতাছে। ঠিক তো কথা, আয় ওরে মা আগুন কথা বাদ, তোর মু কি আসলে তো এটা তো গু, এটা তো কি আসলো? আজকে আমার বাতিদার জন্মদিন তো, তাই মুখে কেক মেখে দিয়েছি। চেল্লাট, কি বলিস, সত্য নাকি? ও নো, কি বলে এই মিষ্টি, এই তোরা কি একা খাবি, আমাকে দিবি না? এ কাকা, আপনি কি মুরুব্বি হয়েছেন? আপনার কেক আবার বসেছে নাকি? এই মিষ্টি, এই মিষ্টি, এই মিষ্টি, এই মিষ্টি।
গলাটা কি করছো? আজকালকার কেকে কোনো বিশ্বাস নেই, কত কিছুর গু দিয়ে যে কেক বানানো হয়। কুকুরের গু, বিড়ালের গু, ছাগলের গু, এমনকি মানুষের গু দিয়েও বানানো হয়। মানুষেরই গু খেয়েছি, তোর কোনো সমস্যা? কোনো সমস্যা নাই। শালা বসতে না বসে পেতে দিয়েছি। শালা আমি পাত দিয়েছি, শালা পাত দিয়েছি, এ শালা আমি পাত দিইনি, এ শালা পাত দিয়েছি, আমি পাত দিইনি। তাহলে কি কাকু আপনি কাটা খেয়ে? এ কাকু, এ কাকু আমাকে বলছিস কেন? তাহলে গণনা কর। আমরা শালা কিছু করি, তুই শালা পাত দিবি কে এখানে? শালা পাত দিয়ে তুই বেশ করেছিস, শালা শশা মূল খেয়ে তোদের বাড়িতে গিয়ে পেঁদে আসবো। তোমার বাড়িতে পাবি আর ওর বাড়িতে পাবি, ওটা কোনো সমস্যা না। আমার কাছে যে প্রমাণ আছে, যদি দেখাই না ওদের দুটার একটার মান সম্মান থাকবে না। আয় কি প্রমাণ আছে তোর কাছে? তুমি দেখা দেখা কি প্রমাণ আছে তোর কাছে? এ ব্যস্ত, যাই করিস না করিস, আমার বাড়িতে পাবিস না, আমি গন্ধ সহ্য করতে পারি না। দেখা কি বড় প্রমাণ দেখাবি? কি প্রমাণ দেখাবি? দেখা শালা দেখাবো, কি প্রমাণ আছে দেখাবো? দেখা এখনই দেখা। কাকা তুমি বলো, দেখাবো দেখা দেখাবো দেখা দেখা দেখাবো দেখা দেখা এত করে বলছি সত্যি কিন্তু দেখিয়ে দেবো। এ কাকা তুমি বড়, তুমি দেখো। কলকাতা, গেট ডাউন টুনাইট। এস সালাই, তুই এক ফুটা পানি দিয়ে মুখ দিয়ে চলে এসেছিস, এই জন্য তো তোর মুখে এত গন্ধ। এ সালাই, তুই তো পাছা না ধুয়ে চলে এসেছিস, এই জন্য তো এত দুর্গন্ধ চলছে এখানে। কাকা আরো আছে, আরো আছে, বাকিটা দেখো। থাম থাম, দোষ তোদের না, দোষ যে ভিডিও করেছে তার দোষ। বেটা ঠিক বলেছিস, এ তুই যে ওর গামছা দিয়ে পাচা মুছিস কেউ তো দেখিনি। না তুই তো ওর গামছা কোনো গু দিয়ে মুখ মুছিস, তাও তো কেউ দেখিনি। ওর নিজের গুজে ওর মুখ থেকে এনে খেয়েছিস, তাও তো কেউ দেখিনি। না এটা যদি একবার জনগণে দেখতো তাহলে কি হতো চিন্তা করেছিস? ঠিক বলেছেন। আই হোপ ভিডিওটা ভাইরাল হওয়ার আগে ওই শালাকে ধর। তাহলে চলো চল। ভাগ্যিস এটা স্বপ্ন ছিল, এজন্যই বল যেখানে সেখানে ঘুমোতে নেই। গাইস তোমরা এখানে সেখানে না ঘুমিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।